সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশেষে বাংলাদেশে চলে এসেছে হোন্ডা সিবিআর 150R 2021-এর ইন্দোনেশিয়ান ABS ভার্সন। হোন্ডা সিবিআর 150R 2021-এর এই মডেলের ABS ভার্সনের জন্য অনেকেই ওয়েট করছিলেন। তো যাই হোক, এর আগে নন ABS ভার্সনটি নিয়ে রিভিউ করেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন এই বাইকটির ABS ভার্সনটি নিয়ে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে হোন্ডা সিবিআর 150R 2021-এর ABS ভার্সনটি নিয়ে সংক্ষেপে কথা বলবো, সেই সাথে ABS ভার্সনে দাম কত রাখা হলো সে সম্পর্কেও জেনে আসি। প্রথমে বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে যদি বলি, বাইকটির লুকস এবং ডিজাইন দেখতে অসাধারণ। এর লুকস এবং ডিজাইন নিয়ে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। রয়েছে আই ক্যাচিং LED ডুয়েল প্রজেক্টর LED হেডল্যাম্প, এবং এর ওপরে রয়েছে DRL, এবং DRL-এর সাথে রয়েছে টার্ন ইন্ডিকেটর। এই ABS ভার্সনে আপনি নন ABS ভার্সনের থেকে একটি বড় সুবিধা পাবেন, সেটি হচ্ছে আপনি যখন অচমকায় ব্রেক করবেন তখন এর সামনের এবং পিছনের ইন্ডিকেটারগুলো অটোমেটিকলি জ্বলে উঠবে, এর ফলে আপনার সামনে এবং পিছনে থাকা গাড়িগুলো সতর্ক হবে। তো যাই হোক, বাইকটির সামনে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100/80mm টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, সেই সাথে পাবেন 276mm ডিক্স ব্রেক, এবং সামনে সাসপেনশন হিসাবে রয়েছে ইনভাইটেড টেলিস্কোপিক ফগ বা আপ সাইড ডাউন সাসপেনশন, এবং বাইকটির পিছনে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 130/70mm টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, সেই সাথে রয়েছে 220mm ডিক্স ব্রেক, এবং সাসপেনশন হিসাবে রয়েছে সুইং আর্ম উইথ মনোশক প্রো লিঙ্ক সাসপেনশন। তো যাই হোক, বাইকটিতে 3-part হ্যান্ডেল বারের সাথে কালারফুল ডিজিটাল ইনস্টলমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, এবং বাইকটির সিট হাইট হচ্ছে 782mm, যার ফলে যাদের হাইট 5'5" ওপরে তারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। বাইকটির রাইডার সিট R15 ভার্সন 3 থেকে বেশি কমফোর্ট, তবে এর পিলিয়ন সিট অনেকটাই আনকমফোর্ট। আসলে স্পোর্ট বাইকগুলোর পিলিয়নের সিট তেমন কমফোর্ট হয় না। তো যাই হোক, বাইকটিতে ইঞ্জিন হিসাবে রয়েছে 4-stroke 4 ভাল্পের সিঙ্গেল সিলিন্ডার DOHC ইঞ্জিন। এখানে বলতে হয় R15 ভার্সন 3-তে SOHC ইঞ্জিন দেওয়া হয়েছে। SOHC ইঞ্জিনের থেকে DOHC ইঞ্জিন বেটার পারফরমেন্স করে থাকে, এটা নিয়ে রাজনীতি করার কিছুই নেই। আপনারা যাতে সহজে বুঝতে পারেন এর জন্যই R15 ভার্সন 3-র সাথে তুলনা করা হয়। তো যাই হোক, বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149.6 cc। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকে 17.1 PS অ্যাট 9000 RPM। এখানে R15 ভার্সন 3-র থেকে এর পাওয়ার 2.2 PS কম। হোন্ডা সিবিআর 150R এই বাইকটিতে টপ স্পিড পাওয়া যায় অ্যারাউন্ড প্রতি ঘন্টায় 145 কিলোমিটারের মতো, এবং বাইকটির ম্যাক্সিমাম টর্ক 14.4 Nm অ্যাট 7000 RPM, যার ফলে 0-100 কিলোমিটার গতি উঠতে সময় লাগে 13 সেকেন্ডের মতো। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসাবে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে, যার ফলে আপনি ব্রেকিংয়ে কনফিডেন্স পাবেন। বাইকটিতে প্রতি লিটার ফুয়েলে অ্যারাউন্ড 40 কিলোমিটারের ওপরে আপনি মাইলেজ পাবেন, এবং বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসাবে রয়েছে PGM-FI বা প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশন। বাইকটি 5টি ডিফারেন্স কালারে বাজারে এসেছে, 3 কালার: ভিক্টোরি ব্ল্যাক রেড, হোন্ডা রেসিং রেড, ডোমিনেটর ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক এবং MotoGP এডিশন। তবে দুঃখের বিষয় হলো এখনও বাংলাদেশে MotoGP এডিশন অ্যাভেলেবেল হয় নাই। আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে চলে আসবে। এই বাইকটিতে 6-speed গিয়ারবক্সের সাথে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে। তো যাই হোক, হোন্ডা সিবিআর 150R 2021-এর ABS ভার্সনের দাম নিয়ে বলি। এই বাইকটি বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালি 5,95,000 টাকায় পাওয়া যাচ্ছে। ওরে বাপরে, আমার কাছে এই দামটা অনেক বেশিই মনে হয়েছে, তবে যে কোনো সময় এর দাম কমতেই পারে। তো যাই হোক, এই বাইকটির দাম নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে
দয়া করে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।